First, welcome to Paramedical Educare. Congratulations for cracking ANM GNM 2022. আমি এই ভিডিওতে তোমাদের সাথে আজকে তোমাদেরই স্টোরিজগুলো শুনবো, তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি, তোমরা কিভাবে প্রিপারেশন নিয়েছিলে আর তোমরা তোমাদের আপকামিং ব্যাচকে সেই রকমই মোটিভেট করবে যে কিনা তারাও তোমাদের মতন নার্স হতে পারে। তোমরা সামনের দিনগুলোতে যেমনভাবে চলবে তারা যেন তোমাদেরকে ফলো করতে পারে, আর তোমরাও শেয়ার করো তোমাদের এই প্রিপারেশন স্ট্র্যাটেজিসগুলো। আমি ফার্স্টেই চলে আসি অনিশার কাছে। অনিশা, লাস্ট ওয়ান ইয়ার আমার সাথে পরিচয়, তো তোমাকে আমি ফার্স্টে কোশ্চেনটা এটাই করব, তোমার প্রিপারেশনটা কিভাবে তুমি স্টার্ট করেছিলে এই ওয়ান ইয়ার ধরে, তুমি যদি এই আপকামিং স্টুডেন্টসদের জন্য একটু শেয়ার করো। চলো, আমার জেলার ছিল পাঁচ হাজার ৬৬৫ আর ক্যাটাগরি ড্যান্স 284। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নর্থ বেঙ্গল মেডিকেল বেশ বেশ। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট আমি কোশ্চেনটা করছি মোনালিসাকে। মোনালিসা, কোন কোন বুকস আমরা স্টুডেন্টদেরকে বলবো তারা যেন পড়ে, ফলে কিনা একটা বেটার রেজাল্টের জন্য? তুমি কোন কোন বই ফলো করতে ওদের রেজাল্টটা যেন ভালো হয়, সো তুমি ওদেরকে সেটাই বলো যেটা কিনা তুমি ফলো করতে। আমার নাম হচ্ছে মোনালিসা রয়, আমার এসটি র্যাঙ্ক হচ্ছে 1664 আর জিএমআর ছিল 7381। আমি হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিশন নিয়েছি। আমি তো বলবো ক্লাস 9-10 এর টেক্সট বুক যেটা, সেটা তো একদম ক্লিয়ারলি মুখস্থ করে ফেলতে হবে। ক্লাস 9-10 এর মানে ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো খুঁটিয়ে পড়লে তবেই যে ওগুলো থেকে যে কোয়েশ্চেন গুলো আসতে পারে সেগুলোকে অ্যাটেন্ড করা যেতে পারে, তবেই মানে তবে 2 marks এর যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর জন্য একটা মানে ক্লিয়ার ধারণা থাকতে হবে জিনিসটার উপরে। তো আমি বলবো প্রথমে ক্লাস 9-10 এর বইগুলো পুরো খুঁটিয়ে পড়ে ফেলতে হবে। বেশ বেশ। ক্লাস 19 এর কোন রাইটারের বই যদি তারা পড়ে, যাতে কিনা তুমি যে রাইটার সাজেস্ট করবে বলো। আচ্ছা, আমি ছায়া প্রকাশনীর বই দুটোই পড়তাম। ছায়া প্রকাশনীর বই। আচ্ছা, এটা তো যারা ইংলিশ মিডিয়াম তারা কি করবে, তারা কোন বই ফলো করবে যারা কিনা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য তো ছায়া ওভারঅল ভেরি গুড, ঠিক আছে, একদম ছায়া সাদা, যে 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 কোনো একটা বুক ফলো করতে পারে। আমার কোশ্চেন হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম ওরা তাহলে কি বুক ফলো করবে? স্যার, ইংলিশ মিডিয়ামটা আমার খুব একটা ধারণা নেই। বেশ, কারণ আমি নিজে বাংলা মিডিয়াম থেকে বিলং করতাম। বেশ, একদমই ঠিক। তাহলে এইবার আমি চলে আসি পামেলার কাছে। পামেলা, তুমি যে ওয়ান ইয়ার পড়েছো, তুমি কি স্ট্র্যাটেজিতে পড়তে, মানে কোন কোন সাবজেক্টের উপরে তুমি বেশি করে ফোকাস করতে, আর কোন কোন টপিকস সেটা তো আছে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ তুমি কি করে ফোকাস করতে, মার্কস ডিস্ট্রিবিউশনটা যেন আছে, সে মার্কস ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে তুমি কোন কোন সাবজেক্টকে বেশি করে ফোকাস করতে? আমার নাম পামেলা দত্ত, আমার র‍্যাঙ্ক ছিল 1615, আমি বারাসাত মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছি। যেহেতু লাইফ সায়েন্সের উপর মার্কসটা বেশি ছিল তাই লাইফ সায়েন্সটাকে বেশি ফোকাস করেছি। তারপর পাশাপাশি ম্যাথসও প্র্যাকটিস করতাম, ফিজিক্যাল সায়েন্সও পড়তাম এবং ইংলিশ প্রতিদিন প্র্যাকটিস করতাম। তাহলে জিনিসটা মানে সেভাবেই আর কি ঠিক হতো, মানে সময় ধরে আর কি করতাম। বেশ বেশ। আচ্ছা, ইংলিশের যে বলছো, তুমি ইংলিশের কোন বুকটা বেশি করে ফোকাস করতে, যেটা কিনা ইংলিশটা তারাও খুব ভালো করে একটা কনসেপ্ট পায়, কোন বইটা আমরা পড়বো? মেইনলি আমি ইংলিশটার জন্য গ্রামার হাইলাইট ইউজ করেছি বেশিরভাগ, আর সঙ্গে কোয়েশ্চেন ব্যাংক ফলো করেছি, কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতাম, কোয়েশ্চেন ব্যাংকের যে গ্রামার পোর্শনটা সেটা ফলো করতাম। কোয়েশ্চেন ব্যাংকের গ্রামার পোর্শনটা তোমরা ফলো করতে, প্লাস ইংলিশটা ওই হাইলাইট থেকেই তোমরা করেছো, তাই তো? বেশ, আমি চলে আসবো মিষ্টুর কাছে। মিষ্টু, আচ্ছা মিষ্টুকে আমি রিকোয়েস্ট করবো, মিষ্টু তুমি আপকামিং ব্যাচকে এটা বলবে যে কিনা তাদের মর্নিং থেকে যদি তারা প্রিপারেশন শুরু করে, তারা সকাল থেকে রাত অবধি কিভাবে তারা পড়বে, এইটা যদি তুমি একটু সাজেস্ট করো, তোমার ডেইলি রুটিনটা কেমন ছিল?
আমার নাম নিষ্টু তেওয়ারি। আমি আমার র্যাঙ্ক ছিল জি আমার র্যাঙ্ক ছিল 3613। আমি রঘুনাথপুর এসডি হসপিটালে অ্যাডমিশন নিয়েছি। ডেইলি রুটিন বলতে ফার্স্টে তো আমি সকালটা প্র্যাকটিস করতাম, কারণ সকালে ফ্রেশ মাইন্ডে ম্যাথটা মানে আর কি আমার হার্ড লাগতো একটু ম্যাথটা, সেই জন্য ম্যাথটা সকালে করতাম। তারপর তারপরে করতাম লাইফ সায়েন্সটা। লাইফ সায়েন্সের মধ্যে একটু যেগুলো আমার একটু সোজা সোজা লাগতো ওগুলো তারপরে করে নিতাম। তারপরে মানে আমার অনেক ফিক্সড টাইম ছিল না যে এই টাইমের মধ্যে এটা করতে হবে, না যখনই ফাঁকা টাইম পেতাম তখনই বই নিয়ে বই যেতাম আর কি। তো তারপরে ফিজিক্যাল সায়েন্সটা পড়তাম আর রাতে আবার ম্যাথটা করতাম। তার মানে কারণ ম্যাথটা যেহেতু ইলেভেন টুয়েলভ এর ম্যাথটা যেহেতু ক্লাস 9-10 থেকে একদম আলাদা, তো সেই জন্য ম্যাথটাকে একটু মানে বেশি টাইম দিতেই হতো। আর বায়োলজি 11-12 এর বায়োলজিটা পড়ে একদম কমপ্লিট ক্লিয়ার ছিল, তো সেই জন্য বায়োলজির পরে বেশি টাইম দিতে হতো না আমার। বেশ, মোনালিসার কাছে আমি বলছি যে জিকেটা মানে সকাল দিকে বেশি করে পড়া উচিত, কারণ জিকেটা একটু মুখস্থর ব্যাপার থাকে। তো তো আমি মানে আমি যেটা করতাম ভোরবেলায় জিকেটা পড়তাম। তোমরা যদি স্টুডেন্টদেরকে শেয়ার করো যে কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বে। আর সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের ডেইলি নিউজ পেপার আছে, বাট নিউজ পেপারে তো অনেক কিছু থাকে, বাট ফোকাস আমাদের ওই ওখানে অনেকগুলো কোয়েশ্চেন আনসার করে করা থাকতো, ওই ম্যাগাজিন গুলো মাসে মাসে হয় ওগুলো। আর কর্মসংস্থান বা কর্মক্ষেত্র কিছু একটাতে আছে, মানে ওটাতে লাস্ট পেজে অনেক WBCS থেকে আরম্ভ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসবের জন্য অনেক জিকে গুলো ওখানে দেওয়া থাকতো, ওই জিকে গুলো আমি ওখান থেকে পড়তাম। আচ্ছা, তার মানে তুমি উইকডেজে বা মান্থলি যে অ্যাচিভার্স গুলো আছে সেই জিকেটা তুমি ফলো করতে, কর্মসংস্থানের যে সমস্ত প্র্যাকটিস পেপার্স গুলো থাকতো WBCS প্র্যাকটিস পেপার্স গুলো থেকে তুমি ফলো করতে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মোনালিসাকেই আমি করছি। আচ্ছা, GNMNM এর ক্লাস 10 বেসিসে আমরা বলে থাকি, বাট কোশ্চেন পেপারটা তুমি যদি দেখো একটু কি রিলেভেন্ট মনে হয় না যে ক্লাস 11-12 বেসটাও খুব স্টুডেন্টদের দরকার আছে? হ্যাঁ অবশ্যই স্যার, কিছু চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো মানে ক্লাস 9 এর সাথে মানে কানেক্টেড, সেগুলো যদি মানে ক্লাস 9 এরটা কেউ যদি পড়ে তারপরে যদি ক্লাস 11 এর বইটা পড়ে তাহলে মানে যেটা যদি আরো ডিপলি জানতে চায় কেউ, আরো ভেতর থেকে কোয়েশ্চেন আনসার গুলো যদি প্র্যাকটিস করতে চায় তাহলে ক্লাস 11 এর বইটা কিন্তু পড়তে হবে, একটু হলেও পড়তে হবে। আমি নিজে ভরসা করে এই জায়গাগুলো পড়তাম, আর স্পেশালি তোমরা কোন MCQ বইটা ফলো করতে যেটা কিনা স্টুডেন্টসরাও সেই, কারণ স্টুডেন্টসদের মধ্যে যে কোশ্চেন গুলো আছে যে আমরা পড়বো একটা ভরসা করে যে এই বুকসটাকে আমি নিঃসন্দেহে এই বইটাকে খুব ভালো করে পড়বো আর MCQ প্র্যাকটিস করবো। তুমি কোন বইটা পড়তে MCQ প্র্যাকটিস করতে যদি তুমি স্টুডেন্টদেরকে শেয়ার করো? সাতরা ছায়াকে একদম নির্ভরযোগ্য ভাবে চুজ করে নিয়েছো যে কিনা তোমাদের র্যাঙ্কস করতে কিন্তু খুব ইজিলি সুবিধে হয়েছে খুব ব্যাপারটাকে। এইবার চলে আসি ম্যাথস কে। ম্যাথস তো স্টুডেন্টদের খুব একটা ভয়ের ব্যাপার, কারণ অনেক স্টুডেন্টসরাই যে কিনা ম্যাথস কে একটু ভয়ই পায়, যেটা বলে ফেলে যারা ক্লাস 8-এও অনেকে ম্যাথ ছেড়ে দিচ্ছে বা ক্লাস 10-এও ম্যাথ ছেড়ে দিচ্ছে। কিন্তু এই ভয়টাকে তোমরা কি করে কাটিয়ে উঠেছো? কারণ স্টুডেন্টদের
এই একটা জিনিস, কারণ দু বছর কিন্তু তারা ম্যাথস করেনি বা কোনো কোনো স্টুডেন্টস দু বছর ম্যাথস করেওছে। আমি দুটোর দিক থেকেই ভেবে বলছি, ক্লাস টেনের দিকে তো তারা দু বছর ম্যাথস করেনি, দু বছর পর বা কেউ তিন বছর কেউ চার বছর, তোমরা ম্যাথসটাকে কীভাবে প্র্যাকটিস করতে আর কোন চ্যাপ্টার্সগুলোকে মেইনলি তোমরা ফোকাস করতে, নিশ্চু যদি একটু বলো। স্যার ম্যাথের ক্ষেত্রে অ্যারিথমেটিকটা একটু বেশি ভালো করে করতে হবে, যেমন লাভ ক্ষতি অঙ্কগুলো হয়ে গেল, তারপরে মানে অ্যারিথমেটিক একটু ভালো করে, অ্যারিথমেটিক পোর্শনটা একটু ভালো করে করতে হবে, তারপরে বাকি অ্যারিথমেটিক পোর্শন মানে করতেই হবে, ওটা মাত্র, ওটা ছাড়া চলবে না। আচ্ছা, তারপরে বাকি যে কত ওগুলো করতে হবে, মানে ওগুলো আমি আগে প্র্যাকটিস করেছিলাম। তারপরে সুবীর দাসের ছায়া প্রকাশনের একটা বই আছে, ওই বইটাতে খুব শর্ট প্রসেসে অঙ্কগুলোকে বোঝানো হয়েছে। সবগুলো হয়তো মানে প্রসেস গুলো মুখস্থ করা সম্ভব নয়, তবে দু একটা প্রসেস মুখস্থ করলে কিছু তারপরে জিনিস মানে মনে থাকবে আর কি। তো ওই ওই বইটা থেকে আমি প্র্যাকটিস করতাম খুব, মানে ওই বইটা আমার পক্ষে খুবই হেল্পফুল হয়েছিল। ওই সুবীর দাস ওই বইটা থেকে কিছু মানে শর্ট ট্রিক্স আছে ওই বইটার মধ্যে, যে শর্ট ট্রিক্সটা আমাকে খুব হেল্প করেছে। তার মানে সুবীর দাস যদি কেউ ফলো করছে তো সে অনেকটাই বেটার ম্যাথস এর জন্য সে প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছে। বেশ, আমি লিপি পামেলার কাছে চলে আসবো। পামেলা, তুমি ম্যাথস এর জন্য কি বুক ফলো করতে? মেইনলি নাইন আর টেন এর যে টেক্সট বুক আমি সেটাই ফলো করেছি। সত্যি কথা বলতে আমি বাইরের কিছু পড়তাম না, মানে অঙ্কটা একদমই করতাম না, খালি নাইন আর টেন এর যে টেক্সট বুকটা সেটা রোজ দেখতাম, প্রতিটা নিয়ম রোজ একবার করে হলেও দেখতাম। এবার এবার কোশ্চেনটা তোমাকেই করছি, প্রতিটা নিয়ম রোজ একবার হলেও করতাম, এটা কিন্তু স্টুডেন্টস লাইফে, যখন তোমরা এখন স্টুডেন্টস লাইফে দেখছো, এই প্রতিটা নিয়ম একবার করে রোজ দেখা কিন্তু কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটা টাইম টেবিল মেনটেন করতে, কারণ আমরা চাইলে, আমরা হয়তো চাইছি যে কিন্তু কিছু করব, কিন্তু টাইমটা তো 24 hours-ই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই রকমভাবে ম্যাথসটাকে বা বায়োলজিটাকে যেই রকমভাবে এই টাইম শিডিউলটা তুমি কিভাবে রেখেছিলে, যেরকম মোনালিসা ফার্স্টেই বলেছিল আমি ভোরবেলা উঠে একটু যদি জিকে পড়ে নিতাম, আমি ভোরবেলা উঠে জিকে পড়ার পরে ম্যাথসটাকে একটু ফোকাস করতাম, তুমি তোমার টাইম টেবিলটা কিভাবে করেছিলে যেখানে তুমি ম্যাথসটাও রেখেছিলে, ম্যাথসের সাথে সাথে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সগুলোকেও ইজিলি দুটোকেই সাইমালটেনিয়াসলি ব্যালেন্স করেছো, এইটা যদি শেয়ার করো। মেনলি আমি সকালবেলা উঠে ফিজিক্যাল সায়েন্সটা পড়তাম, কারণ আমার ফিজিক্যাল সায়েন্সে মনে হতো সকালবেলা পড়াটা পড়লে আমার বেটার লাগতো, তাই আমি ফিজিক্যাল সায়েন্স পড়তাম সকালবেলা। তারপর আমি ম্যাথ দেখতাম, মানে তারপর ম্যাথসের প্রতিটা নিয়ম আমি প্র্যাকটিস না করতে পারলেও প্রতিটা নিয়ম একবার করে হলেও চোখ বুলিয়ে নিতাম, এবং একটা খাতার একটা জায়গায় সমস্ত নিয়ম লিখে রাখতাম, যেন পেজ উল্টে উল্টে না দেখতে হয়, যেন খাতার ওই পেজটা খুলে প্রতিটা নিয়ম আমি পরপর দেখে নিতে পারি। আমি ওরম ভাবে নিয়মগুলোকে একটা জায়গায় লিখে রাখতাম। তারপর মেনলি দুপুরবেলা বা বিকেল দিকটা একটু লাইফ সায়েন্স পড়তাম, এবং সন্ধ্যাবেলার দিকে আবার ফিজিক্যাল সায়েন্স একটুখানি পড়তাম, ইংলিশ পড়তাম, একটু জেনারেল নলেজ পড়তাম, এইভাবেই একটা মেইনটেইন করে। তুমি প্রতিদিনই একটা প্রপার শিডিউল করে নিয়েছিলে যে কিনা একটু একটু করে আমি রিভিশন করব। সবথেকে ইম্পর্টেন্ট স্টুডেন্টসরা যেটা ফেস করে থাকে, ব্যাকলগস। আমি মোনালিসার কাছে আসবো। মোনালিসা দেখো, আমাদের পড়তে পড়তে একটা ব্যাকলগ থেকে যায় যে কোনো একটা টপিক আমরা করে ফেললাম, চ্যাপ্টারসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোথাও একটা গিয়ে মনে হয় যেন আমি ফার্স্ট চ্যাপ্টারটা ভুলে গেছি। এই ব্যাকলগটা যাতে আমাদের না পড়ে যায়, এই স্টুডেন্টসরা কিভাবে তাদের প্রিপারেশনটা রাখবে যেখানে ব্যাকলগটা যেন তাদের না পড়ে যায়, যাতে কিনা কোনো সাবজেক্টে ব্যাকলগ থেকে যাওয়া মানে একটা ব্যাক প্রেশার কিন্তু কাজ করবে, যে আমি হয়তো এগিয়ে গেছি কিন্তু ওই পিছনে জিনিসগুলো ভুলে গেছি, পিছনে জিনিসগুলো যাতে তারা না ভুলে যায়, এই জন্য তুমি কিভাবে তাদেরকে সাজেস্ট করবে? হ্যাঁ, এটা আমারও হতো, প্রচুর হতো। আমি আমার মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত মনে হয়েছে যে আমি ভুলে গেছি, কিন্তু স্যার আপনাদের যে মক টেস্ট গুলো ছিল
আপনাদের অ্যাপে প্যারামেডিকেল এডুকেয়ারের ওই মক টেস্টগুলো আমাকে অনেকটা হেল্প করেছে। অনেক ওইখানে এমন স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন ছিল যেগুলো একটা কোয়েশ্চেন করলে মানে অপশনগুলো যদি পড়া হয় নেক্সট মানে তার সেই রিলেটেড আর কি যে আনসার বা কোয়েশ্চেন হতে পারে সেইগুলো আমার হয়ে যেত প্র্যাকটিস। তো আপনাদের মক টেস্ট আমাকে খুব হেল্প করেছে স্যার। তার মানে ব্যাকলগস একমাত্র ছাড়াতে পারে মক টেস্ট। কেন কি না এটা আমি তোমাদের সবাইকেই বলতে পারি যে কি না মক টেস্ট হচ্ছে আমাদের টোটাল সিলেবাসকে বেস্ট করে আমরা মক টেস্ট গুলোকে প্রেজেন্ট করি। কোন চ্যাপ্টারটা আগে পড়েছি বা কোন চ্যাপ্টারটা নিউ পড়ছি, পুরনো চ্যাপ্টার গুলো আমাকে আবার মনে আছে কিনা আমি ভুলে গেছি, এইটা কিন্তু আমাদের জাজ করতে পারে। তার মানে তুমি বলতে চাইছো যে কিনা স্টুডেন্টরা যদি মক টেস্ট দেয় তাহলে মক টেস্ট দিলে তারা কিন্তু ব্যাকলগ অনেক ডাউট ক্লিয়ার হবে একদম। আচ্ছা আমি থেকে যাচাই করার সুযোগটা থাকবে যে আমি কতটাকে করতে পেরেছি। আচ্ছা আচ্ছা মক টেস্ট তো তারা দেবে মিষ্টু, মক টেস্টটা তারা কখন দেবে? যে কিনা একটা মাসের শেষে কি মক টেস্ট দেবে নাকি এক্সামের তিন চার মাস আগে থেকে মক টেস্ট দেবে? কোন সময় একটু যদি ডেইলি শিডিউলটা বলো, মানে মোনালিসা একদম উত্তরটা দিতে ব্যস্তই। মোনালিসা তাহলে তোমার কাছ থেকে আমি অ্যানসারটা নিই যে মক টেস্টটা ওরা কিভাবে দেবে সবথেকে বেস্ট? স্যার অবভিয়াসলি আমি আমার কাছে তো উইকলি বলাটাই সবথেকে বেস্ট, কারণ এক সপ্তাহের মধ্যে যতটুকু পড়লাম একটা মানে চ্যাপ্টার যদি এক সপ্তাহে ভালোভাবে প্র্যাকটিস করা হয় তাহলে তারপরে যদি মক টেস্টটা দেওয়া হয় তাহলে ওই চ্যাপ্টারের সমস্ত কিছু মনে থেকে গেল, মানে একটা অধ্যায় বলতে পারেন যেটা। মক টেস্ট তো ওই অধ্যায় ধরে আমরা মক টেস্ট দিতে পারবো না। দেখো মক টেস্ট সেই স্টুডেন্টসই খুব ভালো করে দিতে পারে যে কিনা ওয়ান ইয়ার ড্রপার, কারণ তার কাছে কমপ্লিটলি একটা সারা বছর পড়ে নিয়েছিল, সে আবার এসে যখন প্রিপারেশন করছে একদিক থেকে পড়ছে আরেকদিক দিয়ে মক টেস্ট দিচ্ছে, এইটা কিন্তু সেই স্টুডেন্টস আছে যেটা কিনা তোমার দিক থেকে আমি তোমাদের স্পেসিফিক্যালি তোমার জন্য এটা কিন্তু একদমই পারফেক্ট তুমি তোমার। কিন্তু যারা নিউ মানে জাস্ট এবছর ক্লাস 12 পাস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু প্রবলেম্যাটিক আসবে। তোমার প্রসিডিওরটা 100% খাটবে তার ক্ষেত্রে যে কিনা ওয়ান ইয়ার ড্রপার এই প্রসিডিওর এইবার, কারণ তুমি তোমারটা খুব সুন্দরভাবে বলেছো। এটা কিন্তু যারা ওয়ান ইয়ার ড্রপার তারা কিন্তু খুব ইজিলি এই রকম করলে, কারণ খুব ইজিলি ভাবে নিজেদেরকে একদম সব কিছুর সাথে এনগেজ করতে পারবে, কোনো চ্যাপ্টার তারা ভুলে যাবে না। এখানে আমি মিষ্টুকে জিজ্ঞাসা করি, মিষ্টু তোমার দিক থেকে কি আসবে যে কিনা তারা মক টেস্টটা কখন থেকে করবে, একটা চ্যাপ্টার কমপ্লিট করে না তিন চারটে চ্যাপ্টার একসাথে কমপ্লিট করে? তোমার সাজেশন কি হবে তাদের কাছে? স্যার আমি বলবো প্রথমত তাদেরকে উইকলি একটা গোল সেট করে নিতে হবে যে উইকলি এতগুলো চ্যাপ্টার শেষ করব এমনি করে, দিয়ে পরে ওই চ্যাপ্টার গুলো শেষ হওয়ার পর ওই চ্যাপ্টার গুলোতে মক টেস্ট দিতে হবে উইকলি। দেন মান্থলি একটা করে দিতে হবে যে মান্থলি যতগুলো চ্যাপ্টার শেষ হলো ওইটাতে মক টেস্ট, তারপর ফুল সিলেবাস যখন শেষ হয়ে যাবে তারপর ফুল সিলেবাসের উপর তো অনেকগুলো মক টেস্ট দিতে হবে, মানে মক টেস্ট ফুল সিলেবাসের উপর অনেকগুলো দিলে তবেই কনফিডেন্স। মোনালিসা যেই কথাটা বললো তুমি তুমি তোমার যখন প্রিপারেশন করেছিলে মক টেস্টটা তুমি কিভাবে দিয়েছিলে? মোটামুটি তিন চারটে চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তারপর মক টেস্ট আর ইউনিট টেস্ট গুলো যেগুলো আছে চ্যাপ্টার ধরে ধরে তখন চ্যাপ্টারের সাথে সাথে। একদমই তাই, তার মানে তোমরা বলতে চাইছো তিন চারটে চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেই চ্যাপ্টার গুলোকে নিয়ে একটা পরীক্ষা দেওয়া, আবার তিন চারটে চ্যাপ্টার পড়ে নিয়ে আবার পরীক্ষা দেওয়া, প্লাস পিছনের চ্যাপ্টার গুলোকে নিয়ে পরীক্ষা দিলেই তারা কমপ্লিটলি সবসময় একটা ব্যাকলগ থেকে অন্তত পক্ষে প্রোটেক্টেড থাকবে, তাদের ব্যাকলগসটা থাকবে না। বেশ আচ্ছা আমি পামেলার কাছে আসবো। পামেলা তুমি তো আমাদের ইউনিট টেস্ট মক টেস্টে যেরকম আমরা 20টা সেটস দিয়েছিলাম সেই সেইগুলো থেকে তোমাদের কিভাবে ওই স্টুডেন্টসরাও কিভাবে প্রিপারেশন নেবে? আমরা তো এবছরও প্রিপারেশন আমরা তো এবছরও তোমাদের ইউনিট টেস্ট মক টেস্ট রেডি করব, ওরা কিভাবে এই ইউনিট টেস্ট মক টেস্টগুলোকে করবে যেটা তোমার একটা লাইন্স বা তোমরা
কিছু বলো যেখানে কিনা তারা, কারণ আমরা যখন সাজিয়েছিলাম অ্যাট দ্য লাস্ট টু মান্থস আগে হয়তো আমরা এরকম ভাবে তোমাদেরকে দিয়েছিলাম, বাট এই বছর যেটা করছি সেটা হচ্ছে এই ইনস্ট্যান্ট থেকে, মানে পুজোর পরপরই ওদের ইউনিট টেস্ট নেওয়া আমি স্টার্ট করে দেবো। সো তুমি কি সাজেস্ট করবে তাদের জন্য, কিভাবে তারা ইউনিট টেস্টগুলো তারা প্রিপারেশন নিয়ে কিভাবে ইউনিট টেস্টগুলোকে দেবে? আমার মনে ইউনিট টেস্টগুলো তো ভেঙে ভেঙে চ্যাপ্টার ওয়াইজ হয়, তাহলে যখন একটা ইউনিট টেস্ট দেবে সে যেন ওই ইউনিট টেস্টে থাকা সমস্ত চ্যাপ্টার গুলো কোনোভাবে কভার করে নেয়, তাহলে সেইভাবে লাস্টে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে সমস্ত চ্যাপ্টার কভার হয়ে গেছে। এবং তারপর যখন সে মক টেস্ট দিতে যাবে তখন তার সুবিধা হবে সেই মক টেস্ট গুলো দেওয়ার জন্য, কারণ সব চ্যাপ্টার ইউনিট টেস্ট দিয়ে কভার হয়ে যাবে। তা আমার মনে হয় যে সমস্ত ইউনিট টেস্ট দেওয়ার পর তারপর মক টেস্ট গুলো অ্যাটেন্ড করলে অনেকটা সুবিধে হয়, অন্তত আমার তো খুব সুবিধে হয়েছিল। একদমই, তার মানে এইটা কিন্তু পামেলা একটা ভালো জিনিস বলে দিল যে পার্ট বাই পার্ট আমাদের পার্ট টেস্ট গুলো দেওয়ার পরে তারা যেন মক টেস্ট গুলোকে দেয়। তাহলে আমরা লিপিকার কাছে চলে আসবো। লিপিকা তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি তোমার ক্যামেরাটা অন করে ফেলো। স্যার নেটওয়ার্কের প্রচন্ড অসুবিধা হচ্ছে ওই জন্য নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে। আচ্ছা আমি লিপিকাকে জিজ্ঞাসা করব, লিপিকা তুমি যে র্যাঙ্কসটা করেছো ওয়ান ইয়ার, তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? তুমি যদি তোমার স্টোরিটা একটু আমাদের আপকামিং স্টুডেন্টদেরকে শোনাও, যাতে কিনা তারাও তোমার মতো করে মোটিভেটেড হয়ে তারাও একটা র্যাঙ্কার্স বা একটা র্যাঙ্কার্স হতে পারে। আমার নাম লিপিকা মান্না, আর আমি আমার ছিল 3028, আর ওবিসি কোটো 547, আর আমি চিত্তরঞ্জন সেবা সদন হসপিটালে অ্যাডমিশন। স্যার আমি তো এক বছর মানে জেনফার জন্যই মেনলি পড়েছিলাম, কিন্তু জেনফারতে 5000 মতো র্যাঙ্ক এসেছে, তো ওই জন্য আমি এনএম জিএনএম টাই লেগে যেতে আমি এটাতেই। যেমন অনিশা, আমি কিন্তু এটা বলতে পারি অনিশা আমাদের ব্যাচ স্টুডেন্ট, অনিশা সেম খুব ভালো করে এটা জানে যে কোন স্টুডেন্ট যদি জেনপাসের জন্য পড়ে সাইড ওয়াইজ জেনপাসের সাথে ম্যাথসটা আর জিকেটা নিয়েই হয়ে গেল তোমার জিএনএম এএনএম, এই দুটোই হচ্ছে জেনপাস আর জিএনএম এএনএম এর আলাদা আলাদা করে রাখছে। যদি জেনপাসের তাহলে কি তার সে জিএনএম এএনএম ক্র্যাক করতে পারবে? এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করেছে এই কোশ্চেনের। হ্যাঁ সম্ভব স্যার ক্র্যাক করা, কারণ সিলেবাস তো কিছুটা একই, ইংলিশটা তারপরে জিকেটা এগুলো তো ম্যাথটা রয়েছে এগুলো একই, আর বাকি রয়েছে ক্লাস 9-10 এর ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স, এই দুটো তো মানে কেউ যদি 11-12 এর ফিজিক্স আর বায়োলজি ভালো করে পড়ে থাকে তাহলে তার পক্ষে এগুলো প্রচন্ড ইজি, প্রচন্ডই ইজি হবে। একদমই, এই কথাটাই কিন্তু আমি খুব ভালো করে দেখেছি, বাট এবছর যারা যারা চান্সেস পেয়েছে তারা কিন্তু আমাদের যে ইউনিট টেস্ট আর মক টেস্ট গুলো ছিল সেখান থেকে তোমরা হয়তো খেয়াল করবে সেখানে কিন্তু অনেকগুলো জিএনএম এএনএম রিলেভেন্ট পুরো কোশ্চেন সেট গুলো কিন্তু মানে এরা যেই রকম ভাবে ফলো করছে আমার মনে হয় অনেকটা এনসিইআরটি বেসড। আমি এবছর থেকে যেটা দেখে এসেছি যেটা কিনা এরা কিন্তু এনসিইআরটি বেসড কোশ্চেন গুলোকে সাজানোর চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে তুমি বলছো কেউ যদি জেনপাসের জন্য পড়ে স্পেসিফিক্যালি আর তার সাথে ম্যাথসটা প্র্যাকটিস করবে আর তার সাথে সে জিকেটা পড়বে তাহলে সে জিএনএম এএনএম এর জন্য প্রিপারেশন হতে পারে, তাই তো লিপিকা? তুমি তো সেটাই করেছিলে। হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে লিপিকা কিন্তু একদম তার মনের কথাটা, ওর ইচ্ছা হচ্ছে বিএসসি নার্সিং করার,
ইচ্ছে থেকে হয়তো জিএনএমে এনএমে এসছে, বাট ইচ্ছেটা মনে হয় না লিপিকার এখনও মুছে গেছে, কারণ জিএনএমে এনএমটা জাস্ট একটা আরেকটা স্ট্যান্ডার্ড, আর এক ধাপ আগালে হয়তো, আমিও জেন পাস দিয়েছিলাম আগের বছর, আপনি তো জানেন স্যার, ভালো আসেনি। তো সেই দিক থেকে তোমাদের ইচ্ছেটা কিন্তু কোন সময় মানে দমিয়ে দেখো না যে কিনা জিএনএম এনএম আর বিএসসি নার্সিং এর ডিফারেন্সটা, আলটিমেটলি নার্স এইটা হচ্ছে মেন ফ্যাক্ট। তোমরা যখন একসাথে কাজ করবে আলটিমেটলি কেউ ওখানে দেখতে যায় না, তোমরা জিএনএম এনএম থেকে আসছো, বিএসসি করে এসছো, বা এইগুলোর পৃথকীকরণ কেউ করতে যায় না। আলটিমেটলি পেশেন্ট কেয়ারিং, পেশেন্ট হ্যান্ডেলিং, ডিলিং উইথ পেশেন্ট পার্টিস, এইটাই তোমাদের মেন মোটিভ। ওইখানে সবাই আমরা এক দল হিসেবে কাজ করি, কারণ ওই জায়গাটায় ডক্টরের ভূমিকা, নার্সের ভূমিকা, টেকনোলজিস্টদের ভূমিকা, গ্রুপ ডিস্টার্বদের ভূমিকা, সবাই একটা চেইনে বাঁধা। ওই প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা পায়া, যদি চেয়ারের পায়াগুলোকে ধরে রাখি, সবার কাজের এফোর্ট থাকলেই আমরা একটা পেশেন্ট কেয়ার ঠিকঠাকভাবে করতে পারবো। কারণ প্রত্যেক জোনার যে দেওয়াটা, মানে যে যে প্রেজেন্সটা দিচ্ছে, যে যার কাজটা করছে, এই প্রত্যেক জোনার কিন্তু কাজের এফোর্টটা কিন্তু দরকারি। এইটা কোনো সময় আমি সবাইকে এটা বলি যে কিনা ডিপ্লোমা করছি মানে বা বিএসসি করতে পারছি না বলে, এরকম না যে আমি ওদের থেকে কিছু কমাই, একদমই না, এটা কিন্তু নয়। আমাদের সবার একটাই জিনিস, একটাই মোটিভ, পেশেন্ট কেয়ারিং অ্যান্ড পেশেন্ট হ্যান্ডেলিং। আলটিমেটলি পেশেন্ট যেন খুব সুস্থভাবে সে বাড়ি ফিরতে পারে, কারণ আলটিমেট এসছে তার কষ্ট নিয়ে, সেই কষ্টটা যেন সে দূর করে বাড়ি ফিরতে পারে।